নিজ খালার মৃত্যুতে শোক জানিয়েছেন মালয়েশিয়ার রাজা এবং রানী। আপন খালা ইয়াং মুলিয়া টেঙ্কু আদিলা মুহাম্মদের মৃত্যুতে রাজা ইয়াং ডি পাটওয়ান আগং আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল মুস্তফা বিল্লাহ শাহ এবং পারমাইসুরি আগং টেঙ্কু হাজা আজিজা আমিনা মাইমুনা ইস্কান্দারিয়া আদিলাহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। রোববার বার্ধক্যজনিত কারণে মারা যান মালয়েশিয়ার রাজার আপন খালা ইয়াং মুলিয়া টেঙ্কু আদিলা। গতকাল মালয়েশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামার বরাতে এই খবর জানায় দ্য স্টার। ইস্তানা নেগারার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলা হয়, প্রয়াত টেঙ্কু আদিলা হিস ম্যাজেস্ট্রি মহামান্য রাজার আপন খালা ছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, আল্লাহর এই বান্দির মৃত্যুতে মহামান্য রাজা অত্যন্ত বিমর্ষিত এবং আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন সেই প্রার্থনা করেছেন মহামান্য রাজা। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আশা করেছেন যে এই কঠিন পরিস্থিতিতে তার পরিবার ধৈর্যশীল এবং শক্তিশালী থাকবে।